আমার পাশেই মনে হয় ইন্ডিয়া। এখানে ঢোকার পরে দেখলাম হঠাৎ করে নেটওয়ার্ক নাই, হ্যাঁ নেট প্রবলেম। আমাকে বললো যে শতকরা 80% লোক ইন্ডিয়ার নেট ব্যবহার করে, সিম ব্যবহার করে। এটা কি সত্যি? যাক ঠিক আছে, ভাগ্য ভালো যে ইন্ডিয়া আছে, না থাকলে কোন জায়গায় নেট ব্যবহার করতাম। তো যাই হোক, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ইন্ডিয়া আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, কথা কন ঠিক কি না? তো যাই হোক, পার্শ্ববর্তী দেশের সাথে যদি দেশের সম্পর্ক ভালো থাকে রাষ্ট্র উন্নতি হয়, এটা সত্য। আর পাশের দেশের সঙ্গে যদি শত্রুতা থাকে তাহলে রাষ্ট্রের উন্নতি হয়, যেমন আপনারা নেটওয়ার্ক ব্যবহার করতে পারতেন না। আবার ফ্রি আইজার রসুন এখন দিলে, জন্মের দোয়া দিলে, এজন্য সম্পর্ক ঠিক রাখেন, রাখলে দেশের উন্নতি হয়। এটা সব দল ক্ষমতা আছে তাদের জন্যই প্রযোজ্য। আমরা রাজনীতি সর্দারি না করলে তো সর্দারি বুঝি, কথা কন ঠিক না বেটি? তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটাতে এসে আপনাদের এত সুন্দর পরিবেশটা দেখে মনে হয়েছে যেন আমি বসুন্ধরা সিটিতে আসি না। সত্য কথা, এটা বাস্তব কথা, রাস্তার বিড়ম্বনা আর বাস্তবতা আসলে যে ভিন্ন। আমি আবারও পশ্চিম খাদলা ইসলামী যুব কল্যাণ সংগঠনের আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি আপনি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকি না কেন, যে কোনো বর্ডারে থাকি না কেন, আমি আপনি আমরা সবাই মিলেই তো বাংলাদেশ। এই ভা ধাঙ্গা জোয়ার, আজকে আপনারা যারা এই কসবার শেষ প্রান্ত এসেছেন, আপনারা তাহিরিকে দেখতে আসেন নাই, আপনারা কোরআনের মহব্বতে এসেছেন, ইসলামের মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, আমার নবীর মহব্বতে এসেছেন, ঠিক কি না বলেন? আপনারা এই ভালোবাসা যখন হৃদয়ে লালন করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য যখন আপনি কাউকে ভালোবাসবেন, তাহলে আপনার ভালোবাসাটাই রিয়েল ভালোবাসা। টাকার প্রলোভনে পড়ে, কামের প্রলোভনে পড়ে যদি আপনি কাউকে ভালোবাসেন, সেটা প্রেম ধর্ম নয়, সেটা আপনার জন্য মরণ ফাঁদ, কথা বলেন ঠিক কিনা? ফ্যানের বাতাস খাইতেছি, বড় ভাল লাগতেছে, দে ফাগলা দে বাতাস কর, বাতাস কর, জোরে দে জোরে দে, ঘুরাই দে দে, আহ শান্তি শান্তি লাগেনি। আরে বেটা দলিল ছেড়ে কথা বলতাম না, আমার যে বাতাস করতেছে শান্তি লাগেনি, আপনার গায়ে লাগেনি, জ্বালা জুড়ায় না। ও সরি সরি, আমি রাত্রে মতো ওয়াশরুম করছিলাম, আমার খেয়াল নাই খেয়াল নাই। আরে আসতে, আরে আরে পাগল, আমি কই আইছি রে বাবা, সবজি আসে কি রাসুলের খেলার ইয়ে ন, আমি তার মনে করছি কই জানে যাইতেছি, আল্লাহ জানে। পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে, আশেকের মন ধন্য হইতো নবীরে পাইলে, ঠিক না? পাগল হইয়া ডাকি আমি নবী তোমারে, আশেকের মন ধন্য হইতো নবীরে পাইলে, হাতিলা কর ঠিক কিনা? বাবা সে যার গাই দেখলে তার চেনা যায়, আমার বাংলা বোঝান লাগতো না, আমি পাবলিক মাফিগার, পাবলিক লিয়া চলি তো, সেরা দেখলে বুঝি ফুলাহান কি খাওন না সা। তবে আমি আমার আবুল কালাম আজাদ হুজুর কুমু হুজুর একবার রাত্রে আইনেন, রাতের বাসি তোর দিনে বাজান জানা, সারা দেশে বাজাই সিন্নি সিরাইতে কার বাসি বাজে, ওহনকের খাদলাই আর দিনের বেলা বাসি বাজাই তেন। কলমে কলমে মিলনা, ওই দেখ আরে ঈশ্বর মানে এমন ফাগলিতা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি দেলার আসিনি সারা দে, বাতাস কর।
মাশাআল্লাহ বাতাস লাগিনি গায়ে না এটা আমার লাগা দিতাছি না এটা ওয়াজ করতেছি তোমার বুঝাইতাছি আর কি তুমি বুঝো না যে আবার আমার বাতাস করে বাপ দাইলে না আবার এত মনে করছস যে আমার বাতাস বড় দরা রে আমি তো ওয়াজ করতেছি রে বেটা এটা আমার ওয়াজের অংশই তাহরি ফাওয়া লাভ করে না কথা কোন ঠিক না বেড়ে বাতাস না বড়া বাতাস লাগেনি আপনার গায়ে লাগেনি কাম হইতো না